সুপ্রভাত প্রাগ ডিজিটেলক সমুদর্শক স্বাগতম জানাই আরম্ভ করবলে লৈছো প্রাগ ডিজিটেলর নতুন অনুষ্ঠান জীবন মাধুরী। আজি মঙ্গলবার, মঙ্গলবারের দিনটুত হনুমানের নামত উৎসর্গিত। মঙ্গলবারে হনুমান যজ্ঞ করিলে বহুতো লাভালাভ হওয়া যায়, লগতে বহুতো রোগ আরোগ্য হওয়ার লগতে জীবনত উন্নতি সাধন হয়। সেয়েহে মঙ্গলবারে হনুমান যজ্ঞ কেনেদরে করে জানু আহক আজির প্রতিবেদনের জড়িয়ে। রামায়ণত ভগবান শ্রীরামর হইতে মহাভারত অর্জুনের রথর উপর বিরাজমান হয়ে ভগবান হনুমানে নিজেই নিজের অস্তিত্বর প্রমাণ দিছে। কলিযুগত হনুমানের যজ্ঞ সকল প্রকার দুঃখ কষ্ট আর ধন লাভ করার এক উত্তম আর চমৎকারী উপায় বলে কোয়া হয়। হিন্দু ধর্মর সাধু সকলে কয় যে হনুমান যজ্ঞত ইমান শক্তি আছে যে যদি যথাযথভাবে যজ্ঞ করা হয় তেন্তে এই ব্যক্তিজনের প্রতিটি আশংসা পূরণ করব। সেই কারণে হয়তো বহুতো হিন্দু রজা যুদ্ধলৈ যাওয়ার আগতে হনুমান যজ্ঞ আয়োজন করেছিল। হনুমান যজ্ঞ কেনেকৈ করা হয় বা হনুমান যজ্ঞ করিব যদি নোৱাৰে তেন্তে হনুমানক কৃপা করা অন্য উপায়ের বিষয়ে জানো আহক। হনুমান যজ্ঞ সিদ্ধ ব্রাহ্মণের দ্বারাহে বিধিপূর্বক পূর্ণ করা হয়। এই যজ্ঞে মানুহক ধন আর ক্ষতি প্রাপ্তি করায়। যিসকল ব্যক্তিয়ে হনুমান যজ্ঞর দ্বারা হনুমানের উপাসনা করে আর ধ্যান করে নিশ্চিতভাবে তেওঁৰ জীবনের সকল সমস্যা সমাধান হয়ে যায়। হনুমানক সন্তুষ্ট করা আটাইতকৈ জনপ্রিয় সমাধান। এই যজ্ঞত হনুমান যজ্ঞর দ্বারা তেওঁক মতা হয়। লগতে এই যজ্ঞত আন দেব দেবতাসকলক পূজা করা হয়। কোৱা হয় যেতিয়া এই যজ্ঞত ভগবান শ্রীরামক স্মরণ করা হয় তেতিয়া সন্তুষ্ট হয়ে হনুমান যজ্ঞ স্থানত প্রত্যক্ষ বা পরোক্ষ রূপত বিরাজমান হয়। হনুমান যজ্ঞর বাবে অত্যাবশ্যকীয় বস্তু কেইটামান রঙা ফুল, হবন কুণ্ড, হবনের কাত, গঙ্গাজল, এটা পানির লতা, পঞ্চমৃত, রঙা কাপড়, পাঁচ প্রকার ফল। পূজা সামগ্রীর সম্পূর্ণ তালিকা যজ্ঞর আগতে ব্রাহ্মণ সকলের দ্বারা বনায় লব লাগে। মঙ্গলবারের দিনটি হনুমান যজ্ঞর বাবে শুভ দিন বলে গণ্য করা হয়। এই যজ্ঞ যথাযথভাবে এজন ব্রাহ্মণের সহায়তে করব পারে। যদি কোনো কারণত ব্যক্তিজনে পণ্ডিতর সহায়ত যজ্ঞ করব নোৱাৰে তেন্তে তেওঁ নিজে ঘরতে পূজা বিধিপূর্বকভাবে করব পারে। পূজার বিধি ঘর পরিষ্কার ঠাইত বা মন্দিরের ভিতর হনুমানের একটা মূর্তি স্থাপন করিব লাগে। পূজা করতে পূব ফালে মুখ করে আসনত বহিব লাগে। তারপর হাতত চাউল আর ফুল লৈ হনুমান চালিচা হনুমানক স্মরণ করিব লাগে। শেষত ঘিউর চাকির সহিতে হনুমানের আরতি করক। এনেদরে করা যজ্ঞ আর ঘর নিরন্তর করা উপাসনায় হনুমানক সন্তুষ্টি করে আর লগতে ব্যক্তিজনের সকল ইচ্ছা পূরণ করে। সেয়েহে আপনার দিনটি জীপাল যাবলে প্রাগ ডিজিটেলে হাতত লৈছে এক ব্যতিক্রমী অনুষ্ঠান জীবন মাধুরী। চাবলৈ নাপাহরিব পুয়া 8:30 বজাত জীবন মাধুরী। ধন্যবাদ।